বন্ধুরা কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে খুব চমৎকার একটা কাজ আপনাদেরকে শিখাবো, সেটা হচ্ছে গুগল শিট। তো গুগল শিটে আপনাদের অনেকেরই কিন্তু ডাটা এন্ট্রি কাজ করতে হয়, এবং মাইক্রোসফট এক্সেল এর থেকে গুগল শিট কিন্তু সবচেয়ে বেশি ভাবে চলে আপনার ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে। কিভাবে? আপনি যে কোনো ক্লায়েন্টে যখন কাজ জমা দিবেন, তোর মধ্যে তারা কিন্তু বেশিরভাগই চাই হচ্ছে গুগল শিটের মাধ্যমে। ওকে, তো আজকে আমরা যে কাজটা দেখবো, এখানে দেখেন চেক বক্স রয়েছে, যখন ট্যাপ করবো এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না। আমরা যে কাজটা করব এখানে যখন আপনি ট্যাপ করবেন, এখানে দেখবো অটোমেটিকলি কালার হয়ে যাবে। ওকে, তো আমরা কিভাবে চেক বক্স তৈরি করবো সেই জিনিসটা দেখাই। আমি প্রথমে এগুলো সমস্ত সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এগুলোকে আমি এখন ডিলিট করে নিব। তো চেক বক্স তৈরি করার জন্য আপনি যেটা করতে হবে, তুমি আপনি যেখানে দিয়ে করবেন ওই জায়গাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ছোট ইনসার্ট মেনুতে এখানে আসলে এখানে দেখেন রয়েছে চেক বক্স, এখানে ট্যাপ করে দিয়ে দেখেন চেক বক্স গুলো চলে আসছে, সেটা দেখবো। ওকে, আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে চলে ফরম্যাট মেনুতে, এখান থেকে আমরা আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে চলে আসবো। আসার পর আমাদের সামনে এরকম একটি টেবিল ওপেন হবে, এখান থেকে আমরা এই জায়গাতে ট্যাপ করে দিব। দেওয়ার পর আমরা নিচে চলে আসবো, নিচে আসলে এখানে দেখেন রয়েছে কাস্টম ফর্মুলা, আমরা কাস্টম ফর্মুলাতে একবার ট্যাপ করে দিব। কি দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমাদের পুরো কোথা থেকে হয়েছে, এখানে আমাদের 2 নম্বর ঘর থেকে শুরু হয়েছে, তো 2 দিয়ে দিলাম। ওকে, আমি একবার সংক্ষিপ্ত বেসিক ভাবে আপনাদেরকে বলতেছি। দেওয়ার পর এখানে এই এই জায়গাতে ঘর চেক করে দিবেন, এখান থেকে একটা ডলার চিহ্ন দিবেন, এটুকু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন যে টেক্সট কালার রয়েছে, এই জায়গায় চেক করে দিবেন, যে কোনো একটা কালার আপনি চুজ করে নেবেন, এই কালারটা নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে দেখেন স্টপ রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর ডানে রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন ম্যাজিক, আমি যদি এই বক্সে ট্যাপ করে দিই তাহলে দেখেন প্রতিটা কালার হবে, প্রতিটা কালার হবে, দেখেন প্রতিটা কালারিং হচ্ছে। এই সূত্রটা অ্যাপ্লাই করে ইজিভাবে এই কাজগুলো করতে পারবেন। এই ছিল ভিডিওটি, জানি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিও কিসের উপর বানাবো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।